Silent Burst is it. Oh, hold it. আপনাদের তো বলাই হয় নাই আর বলবই বা কিভাবে, ব্যাটারি তো ছিল আমার মাত্র দুইটা, যার কারণে ব্যাটারির চার্জ দুইটাই শেষ হয়ে গেছে। আর এত সুন্দর সুন্দর ভিউ, মন চাচ্ছিলো যে কন্টিনিউসলি রেকর্ডিং করে যাই করে যাই। তারপর যতটুকু পেরেছি রেকর্ডিং করেছি, ভিডিওগুলো শ্যুট করেছি, শেষ সময়ে এসে আমার গোপুর ব্যাটারি দুইটা শেষ হয়ে গেছিলো, যার কারণে আমি শ্যুটগুলো করতে পারিনি। তো রাত্রেবেলা আমরা এই টিমটি গার্ডেন, এই গার্ডেনের যে রিসোর্ট আছে সেই রিসোর্টের ভিতরে আমরা এখন আছি বর্তমানে। আমি আপনাদেরকে বাহিরের একটা ভিউ দেখাবো, আগে আমি একটুখানি ফ্রেশ হব। ব্যাপারটা হচ্ছে আমি সবাইকে গুড মর্নিং বলে আমি নিজেই মানে ঘুমিয়ে পড়ছিলাম। ওহ, চলো আপনাদেরকে একটু রুমটা একটু একটু দেখাই, আর বাকি বাহিরের আমাদের বারান্দা থেকে যে ভিউটা সেই ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করি। চলেন তাহলে দেখা যাক। ওকে চলুন। আর উপরে হচ্ছে আমরা, কি সুন্দর একটা জায়গা। আর এই যে আমাদের বারান্দা, কি বলে বাগান, বারান্দা না বাগান্দা, বাগান্দা, এটা আমাদের বাগান্দা। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে ভাই বসেন না একটু কথা বলছি। আমরা গতকালকে রাত্রেবেলায় এই রিসোর্টটাতে এসে উঠেছি। এটা হচ্ছে টিমটি গার্ডেন রিসোর্ট, টিমিটি গার্ডেন রিসোর্ট। তো এখানে আসার পরে বেসিক্যালি যখন রুম খুঁজতেছিলাম এদিক ওদিকে, এদিকে সব সব জায়গায় হচ্ছিলো এটা কী বলে হোমস্টে, হোমস্টে সব জায়গায়। তো খুঁজতে খুঁজতে পরে এটা চোখে পড়লো, এক ভাই বলল যে এখানে দেখতে পারেন। তো এখানে আসার পর আমরা রুম পেয়েছি আলহামদুলিল্লাহ। তো ফার্স্ট হচ্ছে রুমে যখন ঢুকছি, রুম যেমনই হোক না কেন, বাট যখন আমি রুমের বারান্দার গেটটা যখন খুলে যখন বাইরে তাকালাম রাত্রেবেলা, চারপাশে মানে তারার মতো জ্বলতেছিল, আমি ছবিটা দিয়ে দিব, ভিডিওর সাথে অ্যাড করে দিব। মানে চারপাশে কিন্তু পাহাড়, আর পাহাড়ের ভিতরে যে মানুষের বসত, মানে বসতি যেটা মানুষ থাকে, তো সব মিলিয়ে একেবারে মানে আমার কাছে অন্যরকম অসাধারণ লেগেছে, যার কারণে রুমটা মেন কোনো কথাই বলি রুমটা নিয়ে নিছি। আর নাসির ভাই তো রুম দেখে না, আমি এসে রুম দেখি সর্বপ্রথম, বলে যে ভাই আপনি দেখেন, আপনার পছন্দ হলে আমার পছন্দ। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের দুজনেরই একটা ব্যাপার খুব বেশি পরিমাণে মিলে যায়, সেটা হচ্ছে যে জিনিসটা আমার পছন্দ সে জিনিসটা তারও পছন্দ ট্যুরের ক্ষেত্রে। নাসির ভাই কিছু বলবেন নাকি? না, ট্যুরের ক্ষেত্রে বিষয় হলো যে সম্পূর্ণ মানে একটা, সেটা হোক দেশে হোক বা দেশের বাইরে হোক, আমাদের সবারই উচিত আসলে ট্যুর পার্টনার ওভাবেই সিলেক্ট করা, যদিও আসলে সবসময় পসিবল হয় না, তারপরেও আমাদের কাছে মনে হয় যে আসলে কারোর সাথে ট্যুর করতে হলে বেশ কিছুদিন পরিচিত হওয়ার পরে ট্যুর করা উচিত। এক্স্যাক্টলি, বিকজ অফ মানে একটা ট্যুর, যেমন আমরা আজকে প্রায় কয় তারিখে ঢুকলাম, আমরা ঢুকি চার তারিখে, পাঁচ তারিখ থেকে আজকে হচ্ছে আজকে 8 তারিখ, আরো হয়তো দুই দিন হয়তো আমরা একসাথে মানে ট্যুরের মধ্যে থাকবো।
তো ব্যাপার হইতেছে একদিন হোক পাঁচ দিন হোক দশ দিন হোক ট্যুর যখন হয় মানুষ তখন আসলে খুব আনন্দ নিয়ে আমরা বের হই বাসার বাইরে বের হই এবং এই সময়টা যে ট্যুরের পার্টনার থাকে তার সাথে যদি ওরকম মিল না থাকে তার সাথে মতের মিল না থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় তখন আসলে ট্যুরটা আসলে মানে আনন্দদায়ক হয় না তো সেক্ষেত্রে অবশ্যই ট্যুর পার্টনার সিলেক্ট করতে হবে বুঝে শুনে তো আলহামদুলিল্লাহ আমাদের যদি এটা একটা ফার্স্ট ট্রিপ ছিল আর কি পরিচয় আমাদের অনেক দিনের কিন্তু ট্রিপটা ফার্স্ট ছিল এবং সবচেয়ে মজার ব্যাপার হইতেছে যে অনেকদিন দেশের মধ্যে প্ল্যান করতে করতে গিয়ে আজ পর্যন্ত দেশে কোনো প্ল্যান আসলে সাকসেসফুল হয় নাই হয়তো টাইম টেবিল ভাবে মিলে নাই তবে এবারকার ফার্স্ট আর কি মানে তাও আবার দেশের বাইরে আমরা কিন্তু আসলে কোনো ধরনের প্ল্যানিং করিনি মানে টু বি অনেস্ট সবচেয়ে মজার ব্যাপারটা হইতেছে যে আমরা আসলে যখন বের হয়েছি লাস্ট মানে যখন আমি হঠাৎ করে বললাম যে যাবেন নাকি শিবরাজ সেটা হচ্ছে নাসির ভাইয়ের এক ভাই আছে না রিদু ভাই ওনার সাথে উনি অনেক কনভারসেশন করেছে যে কীভাবে কোথায় যাবে কী করবে কোথায় থাকবে আর আমার তো আপনারা সবাই জানেন আমার অ্যাডাস লাইফ চ্যানেলে যে আমি কোনো জায়গায় যাওয়ার আগে ওই জায়গায় একটুখানি ভালো মতো গুগল করে নিই ইউটিউব করে নিই কারণ এটা আমার একটা বদ অভ্যাস আছে কারণ আরেকটা জিনিস কি আপনি যে জায়গাটা যাবেন ওই জায়গার সাথে একটু হলেও আপনাকে না একটু পরিচিত হতে হবে একেবারে যে আমরা জিরো হয়ে আসছি তা কিন্তু না আমরা মোটামুটি কিন্তু মাথায় দুজনই কিন্তু একটু হালকা পাতলা মানে চিন্তা ভাবনা করে আসছে যে এখানে অমুক জায়গায় অমুক জিনিস দেখা যাবে তো অমুক জিনিস দেখা যাবে তো অ্যাকচুয়ালি যেটা হইতেছে অনেক জায়গায় আমরা কিন্তু অনেক কিছু হয়ে গেছে হয়তো দেখলাম আমাদের ভালো লাগছে আমাদের থাকার কথা ছিল একদিন ওদিনকে হয়তো আমরা হাফ বেলা থেকে আসছি যেখানে একদিন থাকা মানে দুদিন থাকার কথা একদিন থাকছে বা একদিন থাকা দুদিন থাকছে দার্জিলিং এ কিন্তু আমাদের দুদিন থাকার কথা ছিল সেখানে আমরা দার্জিলিং থেকে বের হয়ে গেছি এক রাত থেকে তাই না আমাদের প্রত্যেকটা স্টেপই আলহামদুলিল্লাহ সাকসেসফুল ছিল কোনোটাই আর কি আমরা এখন পর্যন্ত আমরা ফেলিওর হইনি আর বিশেষ করে গতকালকে ভাইয়ের সাথে আমি একটা ব্যাপার সাথে খুব বেশি পরিমাণে শেয়ার করতেছিলাম যে ভাই আমরা একটা কাজ করি আমাদের যাওয়ার পথে যে যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা টাচ করে যাই তো পয়েন্টগুলো টাচ করতে করতে আমি মানে আমার জায়গা ছিল বাম দিকে আমি চলে গেছি সোজা তো সোজা গিয়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি তো ওই জায়গাটা খুবই অসাধারণ সেই জায়গার ভিডিওটা অলরেডি শুটে আছে আর পাশাপাশি হচ্ছে হলো আপনারা যারা ব্লগগুলো না টেনে টেনে দেখবেন আর পার্ট দেখবেন তারাই বুঝতে পারবেন যে কোন জায়গায় আমি চলে গিয়েছিলাম সেখানে হচ্ছে দুজন লোক একজন ভদ্রমহিলা এবং ভদ্রলোক আমাদেরকে হেল্প করেছিল পাহাড়ি নেপালি নেপালি ছিল মিলিয়ে এসে যায় যাই হোক তো ওরা আমাদেরকে হেল্প করেছিল হেল্প করার পর আমরা ওইখান থেকে এসে আমাদেরকে এই রোডটা দেখিয়ে দিল তো দেখানোর পরে তারপর আমরা আর বিশেষ করে সবাই এত সুন্দরভাবে জিজ্ঞাসা করে যে ভাই আপনি একটা ইউটিউব চ্যানেল আছে কিনা আপনি কি ব্লগ করেন কিনা কন্টেন্ট ক্রিয়েট করেন কিনা অ্যাকচুয়ালি সবাই জানেন যে আমি আসলে খুব লেজি একটা কন্টেন্ট ক্রিয়েটার আর আমি যা ভিডিও দিই সব র ভিডিও দিই আর নিজের জন্য ভিডিও দিই আর আমার ভিডিওগুলো যারা দেখে তারা খুব ধৈর্যশীল আমি মনে করি কারণ হচ্ছে আমি নেচারটাকে যতটুকু পারি ক্যাপচার করে এটাকে ছেড়ে দিই এটাকে কোনো ঘষা মজা করি না বেশি একটা এরকম মানে আছে না যে জানা তা যদি আমি তার থেকে বেশি দেখাই ঠিক আছে তাহলে কিন্তু মানুষ একটা ধোকার মতো থাকে তো আমি আসলে চেষ্টা করি যে আমি নিজের চোখে যা দেখছি সেটাকে ক্যাপচার করে জাস্ট ওটাকে কোনো ধরনের ওভার এডিটিং না করে ছেড়ে দেওয়া তো এই জিনিসটা আমি বরাবরই করি ও যে ব্যাপারে ছিলাম সেটা হচ্ছে সেখান থেকে তারপরে আমরা আমাদের গন্তব্যে খুব সুন্দর মতন এখানে এসে পৌঁছেছি তো এখানে এসে পরে এমন একটা অবস্থা হয়েছে যে ভাবতে পারিনি এই জায়গাটা এত সুন্দর কী বলুন ভাই অবশ্যই আর আজকে আছি এখানে একটুখন ফ্রেশ হব ঘুম থেকে তো একটু আগে উঠলাম ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যে আমরা রওনা হব ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন দেখতে থাকুন অ্যাডাস লাইফ চ্যানেলের আমার এই সিকিমের ওয়েস্ট সিকিমের ব্লগ সাথে থাকুন ভাই বলে দেন কিছু সাথে থাকুন
সাথে থাকুন, পাশে থাকুন, রাইডার্স লাইফের সাথে থাকুন। চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে আপনারা আমাকে দেখছেন শুনছেন। আমরা গতকালকে রাতে যেখানে ছিলাম এটা হচ্ছে সেই হোটেল। এখন আমরা যাব কোথায় যাব? আমরা আমাদের সিংথাম ভ্যালি, সিংথাম সিংগম জিঙ্গলি লালা লালা। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা যাব এখন ওই সেই জায়গায় গিয়ে দেন সেখান থেকে যাব র্যাংপো, র্যাংপো থেকে গ্যাংটক টু র্যাংপো, র্যাংপো দেন গো টু দ্য শিলিগুড়ি। বাইকটা হ্যান্ড ওভার করবো, হ্যান্ড ওভার করে আজকে রাতে ট্রাই করব যে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ইনশাল্লাহ হয়ে যেতে পারে। আজকে রাতে কলকাতার উদ্দেশ্যে রওনা, আর খুব খুব ভালো একটা সময় কাটলো এই হোটেলটাতে। এটা খুব সুন্দর একটা জায়গা, টিমটি গেস্ট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড বার, টিমটি গেস্ট হাউস, এটা হচ্ছে গেস্ট হাউস ও রেস্টুরেন্ট অ্যান্ড বার। যদিও বা আমরা মদ খাই না, আমাদের চারপাশে মদ আর মদ ছিল। চলো কথা না বাড়িয়ে সামনের দিকে যাই আর উপভোগ করতে থাকি এদিকের প্রকৃতি পরিবেশ। লেটস গো। Ready?